ইন্ডিয়ার ভয়ঙ্কর চক্রান্ত, ইন্ডিয়া চায় না বাংলাদেশে শিল্প কল কারখানা গড়ে উঠুক, ইন্ডিয়া ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত। তাহলে আপনি কি নিচ্ছেন আর চাকরি করেছে ইন্ডিয়ার লোক? এটা যদি বাংলাদেশের পণ্য হইল নি, তাহলে আপনি কিনলেন বাংলাদেশের লোক চাকরি করলো হইনি বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে। এবং এই জন্যেই হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে জোর কইরা বারবার ক্ষমতায় রাখতেছে এই ইন্ডিয়া। এছাড়াও আমি আমার আগের ভিডিওতে দেখাইছি যে আমরা আমাদের অর্থনীতিতে আগায় নিতেছিলাম, এইটারে তারা নিজেদের জন্য হুমকি হিসাবে দেখে। কেন দেখে সেটাও খুলে বলছিলাম। আর আমি এটাও একটা বড় কারণ যে ভারত আমাদের অর্থনীতির চাকারে ভাঙ্গা বাংলাদেশে ভারতের গোলাম বানায় রাখতে চায়। বাংলাদেশকে তারা নিজেদের লাগে অর্থনীতির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসাবে দেখে। আবার অন্যভাবে কইলে ভারত নিজেদের আত্মনির্ভর করতে চায় ঠিকই, কিন্তু পাশের দেশ বাংলাদেশ যে একইভাবে আত্মনির্ভরশীল হওয়ার কথা চিন্তা করলে মোদির মাথা গরম হইয়া যায়। তাই তো বাংলাদেশে পানি আসে ঠেকানোর কাজটা তার বিবেকে না বাদলেও চীন পানি ঠেকাবে শুনে তা আবেগে কাইন্দা দেয়। কিন্তু প্রশ্ন হইল, বাংলাদেশের সরকারও কি চাইলে আত্মনির্ভর বা স্বনির্ভর ইন্ডিয়ার আইডিয়া এর মতো স্বনির্ভর বাংলাদেশের আইডিয়া নিয়ে কাজ করতে পারে না? এর সোজা সাপ্তাহ জবাব হইতেছে না, পারে না। কেন পারে না? কারণ এই মির্জাফর রেজিম তো আসলে বাংলাদেশকে স্বনির্ভর করার চিন্তা নাই, তারা ক্ষমতায় বসায় রাখছে ইন্ডিয়া। সে জানে যে বাংলাদেশ বাসুক আর মরুক, এই মির্জাফর সরকারের সর্বাবস্থা ইন্ডিয়ার স্বার্থরে দেখে রাখতে হবে, সেটাই তার কর্তব্য। সে তো ক্ষমতা বসেই আছে একটা মাত্র অবৈধ উপায়কে পুঁজি কইরা, তা নিলে তো কবেই নাই হয়ে যেত, আম পাবলিকের প্যাদানি কেয়া, তাই না? আর তাই দেশে স্বনির্ভর করতে, দেশীয় পণ্য উৎপাদন বাড়াইতে, ভারতীয় অবৈধ পণ্য বাতিল করাইতে কোনো পদক্ষেপও নিতে পারে না আর জীবনে নিবেও না। তাই এই দায়িত্ব আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদেরই করা লাগবে, ভারতীয় সকল পণ্য বয়কটের মতো। আর এই কারণেই ভারতীয় পণ্যের সর্বাত্মক বয়কট, এটাই হবে ভারতের আমাদের বাংলাদেশকে খাটা কইরা দেখার জবাব, হাসিনার মতো এক মাফিয়ারে অবৈধভাবে ক্ষমতায় বসানোর জবাব, আমাদের দেশের দেশীয় পণ্যের ব্যবসাকে ধ্বংস করার জবাব, আমাদের স্বাধীনতার পরাধীনতায় বদলানোর জবাব, আমাদের সার্বভৌমত্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নেয়ার জবাব, আমাদের নদীগুলোকে শুকায় মারার জবাব, সীমান্তে আমাদের নাগরিকদের পাখির মতো গুলি কইরা হত্যা করার জবাব। এবং এই বয়কটের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভারতীয় পণ্য বয়কট করার মাধ্যমে দেশে আবার নতুন কইরা দেশীয় পণ্য উৎপাদন এবং ব্যবসার বিস্তার ঘটাবো। আমার দেশি ভাইয়েরা আবারও ব্যবসা কইরা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যেভাবে আমরা তুলনামূলক কম সময়ের মধ্যে পোশাক খাতে দ্বিতীয় রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি, এটাই প্রমাণ করে যে আমরা চাইলে মন দিয়া চেষ্টা করলে খুব শীঘ্রই সব খাতেই এমন সাফল্য অর্জন করতে পারব। ভারত আমাদের নদীর পানির বাদ দিয়া বন্ধ করার পরেও আমরা যেভাবে কৃষিতে উৎপাদনে আগের থেকে কয়েক গুণ বাড়াইছি, তাতে এটাও প্রমাণিত হয় যে যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট একটা জাতি। এই মির্জাফর রেজিমের থেকে আমরা আমাদের সত্যিকারের উন্নয়ন আর কৃষিতে সমৃদ্ধি আশা করতে পারি না, করলে এইটা যে একটা বোকামি হবে তা তো আমরা সবাই জানি। তাই হাঙ্গের নিজেদের কামগুলি নিজেদেরই করা লাগে, আর এটা শুরুতেই হইতে হবে। আর কখনোই কোনোভাবে একটা ভারতীয় পণ্য না কিনা, এইটা শুধু ভারতকেই সাহায্য করবে না, আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য বিশাল এক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের জন্য হয়তো স্বল্প সময়ের লেগে আমাদের একটু অসুবিধা হইলেও হইতে পারে, তবু এই বয়কট আন্দোলন চালিয়ে যাওয়া লাগবে। কারণ হাঙ্গের এই ছোট্ট কষ্টটা মাইনে নেওয়ার মাধ্যমে আমরা খুব শীঘ্রই হাঙ্গের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি, কৃষকদের জীবনমানের উন্নয়ন সহ দেশীয় ব্যবসার বিস্তার ঘটাইতে পারব। তাই বৃহত্তর স্বার্থের জন্য আমাদের ক্ষুদ্র ত্যাগ স্বীকার আর একটু কষ্ট সহ্য করাই লাগবে, এবং পুরা জাতি এই কষ্ট স্বীকারের জন্য প্রস্তুত আছে। এবং এর ফলে আমরা যে নতুন সোনালী সূর্য দেখতে পারবো, যে সূর্য হবে সত্যিকারের স্বাধীনতার আলো দিয়া দেশ আর দেশের মানুষকে আলোকিত করার সূর্য, যে সূর্য হবে হাসিনার স্বৈরাচার আর বাংলার মাটিতে মোদির আগ্রাসন রে জ্বালায় পুড়ে আর সরকার করিয়া দেওয়ার সূর্য, এইটা আমাদের হাজারো উদ্যোক্তাদের জন্য হবে আশীর্বাদ, ছোট বড় নানা উদ্যোক্তাদের। এই বয়কট এমন এক সুদিন বয়ে আনবে যেদিন দেশীয় শিল্পের উত্থানের জন্য দেশের সমস্ত বেকার যুবকেরা তাদের কাঙ্ক্ষিত চাকরি পাবে খুব সহজেই, হাজারো নতুন কর্মের জায়গা তৈরি হবে, আমাদের কৃষক শ্রমিক ভাই বোনেরা পাবে এক কাঙ্ক্ষিত উন্নত জীবন। কিভাবে? যেমন ধরেন, আমরা যদি বাংলাদেশে ভারতের ব্যবসার 50% বয়কটের মাধ্যমে নিম্নমুখী করতে পারি, তাহলে বছরে বাঁচবে $8 বিলিয়ন। এই $8 বিলিয়ন কি পরিমাণে টাকা সেটা বুঝতে শুধু এইটুকু যায় না রাখে যে বাংলাদেশে সারা বছরে
যা বিদেশি বিনিয়োগ পায় তা এর অর্ধেক, মানে আমরা 4 বিলিয়ন পাই। মানে 8 বিলিয়ন যদি আমরা সেভ করতে পারি তাহলে তা দিয়া বিদেশিরা সারা বছরে যে পরিমাণে বিনিয়োগ করে, ব্যবসায়িক কার্যক্রম চালায়, তার ডাবল টাকা আমরা পাবো। 8 বিলিয়ন ডলার ঠিক মতো কাজে লাগাতে পারলে ভারত থেকে বাঁচানো অর্থ দিয়া গড়া শিল্প বা ব্যবসার আকার হবে বাৎসরিক বিদেশি বিনিয়োগের দ্বিগুণ। কোথায় পয়সা যাবো আমরা, তাই না? আর এর সাথে যদি যুক্ত করেন ইন্ডিয়ানরা যে রেমিটেন্স নিয়ে যায় বাংলাদেশ থেকে, আমরা যদি তার 5 বিলিয়ন বাঁচাইতে পারি তাহলে প্রত্যেক বছর 13 বিলিয়ন ডলার হাঙ্কেরে বাঁচে। হাসিনা আর হাসিনার চোরের রাজা পাচার করে তার কথা বাদই দিলাম। এই 13 বিলিয়ন মানে আমাদের প্রত্যেক বছর যে বিদেশি বিনিয়োগ আসে তার স্যার। এটা করতে পারি মাত্র সামান্য 2টা কাজ কইরা, ভারতীয় পণ্য বর্জন কইরা, নিজেদের বানানো পণ্য কিনা, আর বাংলাদেশের ছেলেমেয়েদের চাকরি। এইসব কারণে আমি মনে করি যে এই ইন্ডিয়া আউট কর্মসূচি যত সফল হবে আগামীর বাংলাদেশে বাংলাদেশি উদ্যোক্তা, বাংলাদেশি কৃষক, তরুণ সমাজ, আমাদের শ্রমিক, ব্যবসায়ী, এমনকি ট্রান্সপোর্ট লজিস্টিক কোম্পানিগুলোর জন্য নতুন দুয়ার উন্মুক্ত হবে, সুদিন আসবে। আমরা সবাই যে কতটা সুবিধাজনক অবস্থায় যাব তা এখন ভাবতেও পারবেন না। এই জন্যে আমাদের বর্জন আন্দোলন, আমাদের ব্যবসায়ীদের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, আর তাই আমরা যে যেখানে যে অবস্থায় আছি সে অবস্থাতেই ভারতীয় পণ্য বয়কট করাই লাগবে। মনে রাখবেন এটা হাজারো নতুন দেশি শিল্প কারখানা তৈরির প্রথম ধাপ, যেখানে লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন কাজের জায়গা তৈরি হবে। এইটা শুধু বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা আর সার্বভৌমত্বই রক্ষা করবে না, বরং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একেবারে ব্যক্তিগত পর্যায়ে লাভজনক হয়ে উঠবে ইনশাল্লাহ। এইবার আসেন আমরা একটা গান দেখাই, যে গান গাইছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী হায়দার হোসেন। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। তিনি প্রথম গাইছিলেন আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমাদের সময়ের একজন মহান শিল্পী, আমার নিজেরও খুবই প্রিয় আরেকজন শিল্পী আছেন এই সময়ের সন্তান ছায়া, আমার বন্ধু মানুষ। আমরা একসাথে পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের চিন্তার ইতিহাস পাঠচর্চা করতাম। হায়দার হোসেন গাইছেন আমি ভালোবাসি আমার পণ্য, আমি ভালোবাসি বাংলাদেশ। উনি এক বছর আগে এই গানটা লিখছিলেন আমাদের জন্য। মহৎ শিল্পীরা এইভাবেই অনাগত সময়কে দেখতে পান। হায়দার হোসেনকে আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা। আমি জানি না কপিরাইট ধরবে কি না, কপিরাইট ধরলে গানটা শোনাইতে পারবো না, আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন এটা দিয়ে। এই গানটা আমাদের মাঠের নেতা কর্মীদের গণসংযোগের সময় মোবাইলে বাজাইতে অনুরোধ করতেছি। আমি সায়ানকে অনুরোধ করব এই লড়াইয়ের জন্য গান লিখতে, গান গাইতে। আমাদের এই লড়াই একটা সাংস্কৃতিক আন্দোলনেরও জন্ম দেবে। এই প্রসঙ্গে বলি ভারতীয় ওটিটি চ্যানেল ক্লিক আড্ডা টাইমস হইচই আমরা দেখব না, এইটা নিয়ে একটা জরিপ করেছিলাম, 97% মানুষ বলছে এটা আমাদের বয়কট করা উচিত। ইনফ্যাক্ট আমিও এই হইচই সাবস্ক্রাইব করছিলাম মহানগর দেখার জন্য। এই চ্যানেল একটা পুরাই ট্র্যাশ, টাইম নষ্ট, আর কিছু শিখবেনও না এটা থেকে। শিখবেন না বললে ভুল বলা হবে, শিখবেন। ওরা যে কালচার চায়, আপনাকে যেটা শেখাতে চায়, ওইটা আমাদের কাঙ্ক্ষিত জীবন না। পশ্চিমবঙ্গ আপনাকে কিছুই শেখাতে পারবে না, তার কারণ কি জানেন? ওদের পার ক্যাপিটে ইনকাম কত জানেন? 1498 ডলার। বাংলাদেশের পার ক্যাপিটে ইনকাম কত, মাথা পিছু আয় কত? 2688 ডলার। আমাদের পার ক্যাপিটে ইনকাম পশ্চিমবঙ্গের চেয়ে 180% বেশি, আর তারা আমাদের চাইতে তুলনামূলক গরিব। আমি খোটে দিতেছি না ওদেরকে, আসল ঘটনা হচ্ছে যে অবহেলিত পিছিয়ে পড়া একটা ভারতীয় রাজ্য তারা। ওই পশ্চিমবঙ্গে ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী, ভারতের সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক কেন্দ্র। ওরা জমিদার, আমরা প্রজা, আমরা আগাইছি ওরা পিছাইছে, তো ওদের কাছ থেকে আপনি কি শিখবেন? সেই জমিদারি নস্টালজিয়া থেকে তার কিছু বেশি পাবেন না। এটা এক্সাম্পল দিই, মানে ওদের সাধারণ মানুষের 99% মোবাইলে বাংলা লিখতে পারে না, ইংরেজি ফন্টে বাংলা লিখে মুরাদ টাকলার মতো। বাংলাদেশে যে মুরাদ টাকলা নাই তা না, কিন্তু 5% হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গে 90%। আমার ইউটিউবে ফেসবুকে কমেন্ট করো তো তাই দেখি। এইটা কেন? এটা আলস্য, সে শিখবে না বাংলা ফর্ম লেখা। ওদের ইংরেজিও দুর্বল, ইংরেজিতে লেখা ভুলভাল, তো ওদের কাছে কি শিখবেন? যাই হোক, আসল কথা হইতেছে ইন্ডিয়ান ওটিটি চ্যানেল বন্ধ, বয়কট, সিল মেরা দেন এডিটর সাহেব, বয়কট, তিনটের উপরে ঠকাশ ঠকাশ আর ঠকাশ। আমরা যে 13 বিলিয়ন ডলার বাঁচাবো না, এই 13 বিলিয়ন ডলার থেকে আমরা যদি লেবার ইনটেন্সিভ মানে ধরেন গার্মেন্টস টার্মেন্টসের মতো যদি জায়গায় আমরা চাকরির সংস্থান করি তাহলে 13 লক্ষ চাকরি করতে পারি। মিক্স সেক্টর মানে যেগুলো ধরেন কনস্ট্রাকশন, ব্রিজ ট্রিজ যেগুলো বানানো, ওইরকম জায়গায় যদি আমরা চাকরির সংস্থান করি, একটা চাকরির জন্য প্রায় $30,000 মতো লাগে, তো প্রায় 4.5 লাখ চাকরি আমরা তৈরি করতে পারি।
আর ক্যাপিটাল ইনটেন্সিভ মানে ধরেন ব্যাংক, টেকনোলজি, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, সার্ভিস সেক্টর, এগুলোতে বেশি টাকার চাকরি লাগে আর কি। আমরা যদি এইখানেও চাকরির সংখ্যা বাড়াই এবং এক একজনের স্যালারি, বছরের স্যালারি হবে প্রায় $60,000 মতো, মানে প্রচুর টাকা, কিন্তু $60,000 মানে ধরেন প্রায় 7-10 লাখ টাকার মতো প্রায় মাসে, তা যদি হয় তাহলেও প্রায় 2.25 লাখ চাকরি তৈরি করতে পারে। বাংলাদেশের বেকারের সংখ্যা কত? 27 লাখ। তার মানে আমরা এক লেবার ইনটেন্সিভ সেক্টর দিয়া, মানে গার্মেন্টস টাইপের সেক্টর দিয়া 2 বছরে আমাদের সবাইকে চাকরি দিতে পারি। এবার আসেন, আমি কছি যে আমি দেশি পণ্যের পরিচয় করে দেবো এবং দেশি উদ্যোক্তাদের পরিচয় করে দেবো, আমি নারী উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দেবো। আজ 2 জন নারী উদ্যোক্তাদের পরিচয় করাই দিই। প্রথমে হাঙ্গারের ক্ষুদ্র ভগ্নী ফারজানা, উনি হাঙ্গারে লিখছেন যে দাদা এরকম আমি আগে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কাপড়ের ব্যবসা করতাম, কিন্তু ড্রেসের বিজনেস বন্ধ করে দিছি করোনার পরে, এখন দেশি পণ্য নিয়ে কাজ করি, আমার 2টা ছেলে আছে, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, আমি হোমমেড মশলা বানাই, হ্যাঁ, কিন্তু প্রতিযোগিতার সাথে পায়রা উঠতেছি না, কারণ সবাই অনেক টাকা দিয়া, হিউজ অ্যামাউন্ট দেয়া, ডলার দিয়া বিজ্ঞাপন দেয়, তো আমার পক্ষে এত ডলার পেমেন্ট করা সম্ভব না, তাই সেলও অনেক কম। উনি বলতেছেন যে আমি কোনো ভেজাল ছাড়া একদম র মশলা গুঁড়া করি। তো উনি বলছেন যে আমার এই মশলার কথাটা যদি একটু বলতেন তাহলে হয়তো একটু আগাইতে পারতাম। আমি ওনার মশলা খাইনি, কিন্তু আপনাদের অনুরোধ করব একবারের জন্য হইলেও কিনেন, মনে করেন আমারই সাহায্য করা হইল। এডিটর সাহেব, এই ক্ষুদ্র ভগ্নির ফেসবুক পেজ থেকে একটা ভিডিও দেখান আর ওনার নাম্বার টাম্বার দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা, লাইফ কেয়ার ফুডের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম এবং সেই সাথে নিয়ে আসলাম রান্নার জাদু। আর 2 নম্বরে লুৎফর নাহান লীনা, লীনা আসার বানায়, আমসত্ব বানায়, খুবই সুস্বাদু, আমার জন্য নিয়ে আসছিল বিশুদা, বিশুদা মানে মুন্সি বিশ্বজিৎ, ঢাকা থেকে, কেউ যদি ঢাকা থেকে আসেন নিয়ে আসেন, আমার জন্য খুশি হব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, আর এই অফারটা তোমরা এনজয় করবে আমি জানি। এই অফারটা আসলেই দুর্দান্ত ছিল এবং আমি মনে হয় না এরকম একটা অফার খুব দ্রুত দিতে পারবো, খুব পসিবল না, সবসময় পসিবল না, আর যারা নিতে পারি না তাদেরকে আমি আসলে খুব খুব আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি, মানে শোক, মানে কি শোক না, মানে আমি খুব কষ্ট হচ্ছে দিতে পারলাম না, কারণ আমার স্টকেও নেই, অনেক আছে স্টকে নেই। আমরা এই বয়কট আন্দোলনে ভারতের কর্তৃত্বই শুধু ধ্বংস করব না, আমরা এক নতুন বাংলাদেশের মধ্যে দিয়ে নির্মাণ করব। আমাদের জাতির যে মর্যাদা ধুলায় মিশাই দিছে সেটা শুধু পুনরুদ্ধারই করব না, আর উজ্জ্বল করব। আরেকটা কথা বলা হয় না গত এপিসোডে, আমরা যদি আন্দোলনে ওদের FMCG সেক্টর, ওদের মাজা যদি ভেঙে দিতে পারি না, এরাই কিন্তু সবচেয়ে বড় রিক্রুটার, যে কোনো দেশে বড় কর্মসংস্থান করে, এদের জব কাট হবে, চাকরি চলে যাবে, মানে চাকরি হারাবে ওদের লোকজন। আর মোদি ইলেকশনের আগে ইনকাটা পরিস্থিতিতে পড়বি, এই খুশির আগে কই।